আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে মিশমনি আপুর লেখা মেঘফুল গল্পের 15 নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। পুরোটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। দরজা খুলে জাহ্নবী দেখল অর্ণব ও জাবেদ আলী এসেছেন। আজ অর্ণবকে স্বতঃস্ফূর্ত মনে হচ্ছে না, যেন জোর করে তাকে ধরে নিয়ে এসেছেন বাবা। অর্ণবের হাতে একটা ছোট্ট কাটো বস্তা। জাহ্নবী জাবেদ আলীকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো আব্বু? ভালো আছি মা। অর্ণব ভেতরে আসো। অর্ণবের পায়ে কালো রঙের কেটস, জুতা খুলতে গিয়ে বেচারা কাত হয়ে পড়ে যাওয়ার জোগাড়। জাহ্নবী দ্রুত সেখান থেকে চলে গেল। অর্ণব দরজায় এক হাত রেখে জুতা খুলে ভেতরে এসে বসলো। আজ ক্লিন সেভ করে এসেছে সে। চাকরির জীবন শুরু করার আগে মানুষের মাঝে হয়তো আলাদা একটা মাধুর্য চলে আসে। কি অবস্থা অর্ণব ভাইয়া, শুনলাম চাকরি পেয়ে গেছেন? অর্ণব শুনে মাথা ঘুরিয়ে দেখল সামার দাঁড়িয়ে। হাসি মুখে অর্ণব উত্তর দিল, হ্যাঁ। কেমন আছেন সামার? ভালো আছি। কেমন আছেন সামার বাক্যটা কেন জানি ভালো শোনাচ্ছে না। হয় জিজ্ঞাসা করুন কেমন আছেন আপু, আর নয়তো কেমন আছেন সামার। কেমন আছো সামার? অর্ণব লাজুক একটা হাসি দিয়ে বলল, আপু ডাকবো আপনাকে? এটাও ঠিক মানুষই হচ্ছে না, আর তুমি ডাকতে তো অনুমতির প্রয়োজন আছে। অনুমতি দেওয়া হলো। শুনলাম আপনি নাকি একটা বড় বস্তা নিয়ে এসেছেন। অর্ণব লজ্জা পেল, মাথা চুলকে বললো, না মানে আম্মু জোর করে দিয়ে দিল। কি দিয়ে দিল? কাঁথা, প্রয়োজনীয় জিনিসপত্র। আম্মু আমাকে অনেক ভালোবাসে, সেটা সবার আম্মুই বাসে। মিষ্টি এনেছেন আমার জন্য? না তো। আপনার এত বড় বস্তা, এত বড় ব্যাগ, অথচ আমার জন্য সামান্য মিষ্টি আনার জায়গা হলো না। অর্ণব এবার ভীষণ লজ্জা পেয়েছে, মাথা নিচু করে মুচকি আসতে সমেত উত্তর দিল, আপনাদের সবার জন্য মিষ্টি এনেছিলাম সেদিন, আপনি ছিলেন না বাসায়। আপনি তো জানেনই আমি ছিলাম না, তাহলে আজকে আবার মিষ্টি নিয়ে আসবেন না? না মানে আমি আসলে ভুলেই গিয়েছিলাম। সামার মুখ টিপে হাসলো। অর্ণবকে বিব্রত অবস্থায় দেখতে মজাই পাচ্ছে। হাসতে হাসতে বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, আমি মজা করছিলাম, থ্যাংকস। তাই বলে ভাববেন না ট্রিটটা আমি ছেড়ে দিব, ভাববো না। সামার অর্ণবের মুখোমুখি সোফায় বসে রইল। জাহ্নবী নিয়ে এলো চা ও নাস্তা। সামার বলল, জানেন আমার আপুরও চাকরি হয়েছে? হ্যাঁ, আঙ্কেলের কাছে শুনেছি, অভিনন্দন আপু। জাহ্নবী মুখ তুলে একবার অর্ণবকে দেখলো, মুচকি হাসি ফুটে উঠল জাহ্নবীর মুখে। আজকে আপু ডাক শুনে মোটেও খারাপ লাগেনি তার। নাস্তা রেখে জাহ্নবী নিজের ঘরে চলে গেল। সামার বলল, খেয়ে নিন, আমি যাই। আপনিও বসুন না, আমি এখন খাবো না, আব্বুর সঙ্গে দেখা করে আসি। মিস সামার। সামার চলে যেতে গিয়েও মুখ ফিরে তাকালো, কৌতূহল ফুটে উঠল সামারের চেহারায়। অর্ণব বলল, আপনি আমাকে কিছু একটা বলতে চেয়েছিলেন, বলেছিলেন আমার চাকরিটা হলে কথাটা বলবেন, এখন কি বলবেন সেটা? না, বলবো না। কেন? আগে নাস্তা করে নিন, খাওয়া শেষ হলে বলবো। অর্ণব মুচকি হাসলো। সামারকে অনেক উৎফুল্ল দেখাচ্ছে, পরনে গোলাপ ফুল রঙার টি শার্টে ওকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। গুনগুন করে গান গাইতে গাইতে বাবার ঘরের দিকে চলে গেল সামার। অর্ণব নাস্তা শেষ করে বসে রইল। আজকে এখানে আসার কোনো ইচ্ছেই ছিল না তার। জাবেদ আলী রীতিমতো জোর করে নিয়ে এসেছে তাকে, বলেছে একসঙ্গে দুপুরের খাবার খাবো, তারপর আমি নিজে তোমাকে তোমার নতুন বাসায় রেখে আসবো। অর্ণব অধীর আগ্রহ নিয়ে বসে আছে সামারের কথাটি শোনার জন্য। কিছুদিন আগেও সে সামারের কথাটি শোনার জন্য আগ্রহ নিয়ে এসেছিল, সামার ছিল না বাড়িতে। আজকে সেটা শুনতে পাবে ভেবেই আনন্দ হচ্ছে। এবাড়ির মানুষগুলো সকলেই ধীরে ধীরে কেমন আপন হয়ে উঠছে তার। দুপুরের আগ পর্যন্ত আর সামারের সঙ্গে দেখা হলো না অর্ণবের। সে কিছুক্ষণের জন্য জাহ্নবীর ঘরে বিশ্রাম নিতে এসে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙলে টের পেল বেলা 11টা বাজে। এরপর আর সামারের সঙ্গে দেখা হয়নি। জাহ্নবী বায়োলেটকে বলল, আব্বুকে কখন বলবো নতুন বাসার ব্যাপারটা? কয়েকটা দিন যাক, তারপর এই মাস তাহলে বাদ দিয়ে দিই, কি বলিস? হ্যাঁ। ভীষণ খুশি খুশি দেখালো জাহ্নবীকে। সে আসলে নিজেও এত তাড়াতাড়ি এ বাড়ি ছেড়ে যেতে চাইছে না। বায়োলেটের সঙ্গে গল্প করা, সামারের সাথে কাটানো মুহূর্তগুলো, মায়ের সঙ্গে কাজ করা, বাবাকে চা বানিয়ে দেয়া, সব কিছু মিস করবে সে। দুপুরের খাবার খেয়ে জাবেদ আলীর সঙ্গে নিয়ে রওনা দিল অর্ণব। যাওয়ার আগ পর্যন্ত উদ্গ্রীব হয়ে সামারকে খুঁজছিল। সামার কী বলতে চায় সেটা শোনার জন্য অস্থির হয়ে রইল সে, অথচ সামার ফিরল না। বাধ্য হয়ে জাবেদ আলীকে নিয়ে অর্ণব বেরিয়ে পড়ল। জাবেদ আলী নিজ দায়িত্ব অর্ণবের জন্য কিছু জিনিস কিনলেন, যেমন একটা লাল রঙের মগ, সাবান, তোষক ও বালিশ, আরও টুকটাক কিছু জিনিস। অর্ণবের রুমে গিয়ে বিছানাপত্র গোছগাজ করা পর্যন্ত তিনি বসে রইলেন। রাতুলের সঙ্গে পরিচিত হলেন তিনি। রাতুলকে বললেন, আমার ছেলের দিকে খেয়াল রাখবেন বাবা, একসঙ্গেই থাকবেন আপনারা। অর্ণব অবাক হলো, জাবেদ আলী তাকে নিজের ছেলে বলে পরিচয় দিলেন? বিস্ময়ে অভিভূত হলো অর্ণব। মানুষটার মনটা আসলে অনেক ভালো। গত কয়েকটা দিন একসঙ্গে কাটানোর পর ওনার জন্য মনে এক ধরনের টান জন্মেছে। জাবেদ আলী নিজেও নিশ্চয়ই অর্ণবের শূন্যতা অনুভব করবেন। অর্ণব ওনাকে বসার সামনে থেকে রিক্সা তুলে দিয়ে বলল, সাবধানে যাবেন।
শোনো বাবা, তোমার যখনই খারাপ লাগবে আমাকে ফোন দিও। আচ্ছা আঙ্কেল, আপনি আমার জন্য দোয়া করবেন? তা তো করি রে বাবা, নিজে যত্ন নিও ঠিক মতো, খাওয়া দাওয়া করবে সময় মতো, আর অফিস শেষে যদি কখনো একা একা লাগে আমাকে কল দিও, আমরা বাইরে বসে এক কাপ চা খাবো, একটু হাঁটবো, এই বুড়ো মানুষের সঙ্গে নিশ্চয়ই ভালো লাগবে না তোমার, তাই না? ভাবছো এরপর আর দেখা না হলে ভালো হবে। অর্ণব লজ্জায় মাথা নুইয়ে ফেললো। জাবেদ আলীর হাত শক্ত করে ধরে বলল, আপনি এরকম কেন ভাবছেন? আমি আপনাকে অনেক মিস করবো আঙ্কেল, আমি যখনই সময় পাবো তখনই আপনার সঙ্গে দেখা করতে যাব, আপনার মতো একটা মানুষই হয় না। জাবেদ আলী বিদায় নিয়ে চলে গেলেন। ওনাকে বিমর্ষ দেখাচ্ছে অর্ণবকে তিনি এই কয়েকদিনে নিজের ছেলের মতোই আপন করে নিয়ে ফেলেছেন। আগামীকাল জাহ্নবীর অফিসের প্রথম দিন। সামার জোরপূর্বক তাকে নিয়ে মার্কেটে গেল। নতুন চাকরি, নতুন জীবন, নতুন নতুন সব কিছু হবে এমন টাইপের একটা ব্যাপার বারবার জাহ্নবীকে বোঝাচ্ছে সে। জুতা, হ্যান্ডব্যাগ ও একটা ছাতা কিনল জাহ্নবী। সামারকে কিনে দিল একটা লিপস্টিক। ব্যালেটের পছন্দের ব্যাপারে জাহ্নবীর ধারণা কম, তাই একটা বই কিনল ওর জন্য। অফিসের বিভিন্ন জল্পনা কল্পনায় সারা রাত ছটফট করে কাটলো জাহ্নবীর। চোখে ঘুম নেমে এলেও খানিক পরেই তা ভেঙে গেল, ভেঙে যেতে লাগলো। বারবার এপাশ ওপাশ করে অবশেষে উঠে পড়লো জাহ্নবী। মোবাইল হাতে নিল, বায়োলেট চমৎকার একটা ফোন কভার উপহার দিয়েছে, ফোনটাকে আকর্ষণীয় লাগছে এখন। খুব ভোরে ঘুম থেকে উঠে পড়লো জাহ্নবী। সাদে খানিকক্ষণ হাঁটাহাঁটি করলো, এতটা অস্থির কখনোই লাগেনি তার, মনে হচ্ছে ঠিক যেন এসএসসি পরীক্ষার প্রথম দিন আজকে। পারবেন নিজেও আজ ভোরে উঠেছেন, পরোটার সবজি মাংস রান্না করলেন, দুধ চা বানিয়ে নিজে এক কাপ খেয়ে শুয়ে রইলেন স্বামীর পাশে। জাহ্নবীর চাকরির খবরে তিনি খুশি না হলেও আজকে অদ্ভুতভাবে ওনার আনন্দ হচ্ছে। নাস্তাকে সবার কাছ থেকে বিদায় নিয়ে জাহ্নবী অফিসের উদ্দেশ্যে রওনা দিল। প্রথম দিন আজ, তাই রাইড থেকে গাড়ি নিল সে। মনের ভিতর এক ধরনের অজানা আশঙ্কা, ভয়, উত্তেজনা, আনন্দ সব মিলিয়ে জগা খিচুড়ি অবস্থা জাহ্নবীর। এই অস্থিরতা ক্রমশই বাড়তে লাগলো। অফিসের প্রথম পা রেখে জাহ্নবী খুব সতর্কভাবে হাঁটা শুরু করলো। প্রথমে ওর মনে হলো সবাই ওর দিকেই তাকিয়ে আছে, আজকে সে নতুন, সবার কাছে বিস্ময়ের নাম, সবাই তার জামাকাপড় নিয়ে হাসাহাসি করবে, ওর মুখে মেকআপ নেই দেখে ফিসফিস করে কথা বলবে, অথচ এসব কিছুই হলো না। জাহ্নবী মুখ তুলে চারপাশে তাকিয়ে দেখলো, কেউই তার দিকে তাকাচ্ছে না, বরং প্রত্যেকে নিজের মতো ডেস্কে বসে কাজ করছে। সকালে শুরুতে ধীরে ধীরে অনেকেই আসছে অফিসে, কেউ বা গুছিয়ে নিচ্ছে ডেস্ক, পুরনো কাজ, কারোই যেন কারো দিকে তাকানোর সময় নেই। বিষয়টা স্বস্তি দিল জাহ্নবীকে। নিজের ডেস্কে এসে জাহ্নবী সব কিছু একবার ভালো করে দেখে নিল। অফিসের সব কিছুই পুরনো কিন্তু তার কাছে নতুন, এটাই সবচেয়ে আনন্দের বিষয়। জাহ্নবী চেয়ারে বসল, সামনে থাকা ফাইলে হাতে নিয়ে তাতে চোখ বোলালো, সব কিছুই তার কাছে সম্পূর্ণ নতুন। কম্পিউটার অন করার চেষ্টা করে ব্যর্থ হলো সে, পাসওয়ার্ড ছাড়া অন করাই যাচ্ছে না। পিছন থেকে কারো গলার আওয়াজ শোনা গেল, হ্যালো ম্যাম। জাহ্নবী পিছনে ফিরে হাসি মুখে বলার চেষ্টা করলো, হ্যালো, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হলো না, নার্ভাস লাগছে খুব। সামনে যিনি দাঁড়িয়ে আছেন তার পর অনেক কালোর স্যুট, টাই, ভিতরেও কি দিচ্ছেন হালকা গোলাপি শার্ট। লোকটিকে অসম্ভব স্মার্ট দেখাচ্ছে, চোখে পাতলা চশমা ওনাকে আরও জিনিয়াস ধরনের লুক এনে দিয়েছে। জাহ্নবী মনে মনে হতাশ হলো, নিজেকে নিয়ে বিব্রত লাগছে, মনে হচ্ছে তাকে দেখতে একদমই অফিসের মানুষই লাগছে না। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার কথায় ধারণা পাল্টালো তার। লোকটা বলল, ওয়েলকাম টু ইউর নিউ অফিস, আওয়ার কোম্পানি ওয়াজ ওয়েটিং ফর সামওয়ান এক্সট্রা অর্ডিনারি লাইক ইউ, হেল্পফুলি ইউর জার্নি উইথ ইস উইথ আস উইল বি ভেরি লং। জাহ্নবী সহাস্য উত্তর দিল, থ্যাংক ইউ স্যার। লোকটা নিজের পরিচয় দিল, আমি নাদির, হেড অফ বিজনেস ম্যানেজমেন্ট, আগামী এক সপ্তাহ আপনি আমাদের স্পেশাল ট্রেনিংয়ের আওতায় থাকবেন, আপনার সব কাজ আমি দেখব এবং আপনাকে সব কিছু বুঝিয়ে দেব, আপনার আইডি কার্ড ও কম্পিউটারের পাসওয়ার্ড কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন, আপনাকে সুন্দর করে ইমেইলে পাঠিয়েছি, সেখানে মিটিংয়ের সময়সীমা দেওয়া আছে, মিটিংয়ে দেখা হবে। জাহ্নবী ধন্যবাদ জানাতে নাদির নামের প্রচণ্ড প্রফেশনাল লোকটা চলে যেতে যেতেই আরেকবার পিছনে ফিরে জাহ্নবীর সামনে এসে দাঁড়ালেন, বললেন, আপনি কি অফিসের প্রথম দিনে একটা ফুলের তোড়া আশা করেছেন? জাহ্নবী বরকে গেল, কি উত্তর দেবে বুঝতে পারল না। নাদির বলল, সরি, কেউ আপনাকে ফুল দেওয়ার অপেক্ষায় নেই। স্যার, আপনি আমাকে স্বাগত জানিয়েছেন, তাতে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করেছি। সৌভাগ্যবতী, লাজুক হাসি দিয়ে জাহ্নবী বলল, জি স্যার, সৌভাগ্যবতী। নাদির সুন্দর করে একটা হাসি উপহার দিয়ে চলে গেল। বিস্মিত হলো জাহ্নবী, এতটা প্রফেশনাল ব্যক্তিত্বের কাউকে কখনো দেখেনি সে, বড় বড় কোম্পানির ব্যাপারগুলো হয়তো আলাদা। চেয়ারে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলল জাহ্নবী, এখন তার নার্ভাসনেস কমেছে, সব কিছু ভালো লাগতে শুরু করেছে ধীরে ধীরে। অফিসের প্রথম দিনের সূচনাটা দারুণভাবে শুরু হয়, মনটা আনন্দে উৎফুল্ল হয়ে গেল। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকু ছিল। কে হবে এই জাহ্নবীর হিরো, এই নাদির নাকি অর্ণব?
অবশ্যই আপনাদের ধারণা কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।